তেনেকুৱা গুৰুত্বপূৰ্ণ খবৰ। পাপৰি মোৰ সৈতে কিবা আপডেট লৈ সংযুক্ত হৈছে। পাপৰি, আমি এই মুহূৰ্তত আপডেট আচলতে কি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার দিকত এটা তেলেঙ্গানাত কংগ্রেস ইতিমধ্যে আপুনি জনাইছে যে কি ধরনের হর্স ট্রেডিংৰ এটা আশঙ্কা করা হয়েছে। তেওঁলোকে তাত ইতিমধ্যে বাস সাজু করে থৈছে, হোটেল তাত সাজু হয়ে আছে। কালিরে পৰা তেওঁলোকে তাত এক প্রকার শিবিরে পাতি লৈছে বুলি কব পাৰি। কৃষ্ণতাজ হোটেলত 60টা রুম তেওঁলোকে বুক করেছে আর এয়া তেওঁলোকে এটা আশঙ্কা প্রকাশ করেছে। কিন্তু তার সমান্তরালভাবে যদি চা যায় এক্সিট পল অনুসরি ছত্তিশগড় কিন্তু যথেষ্টখিনি এটা উল্লেখনীয় কথা হয়ে পড়েছে। ছত্তিশগড়ত রোমাঞ্চকর এখন খেল বলে কলেও ভুল নহব, কারণ ছত্তিশগড়ত এক্সিট পল অনুসরি কোয়া হয়েছে নেক টু নেক ফাইট হব। কিন্তু এটা বিজেপি বহুত আগবাড়ি গেছে। মানে মণি ভট্টর ওসর আছো, আমি এই মুহূর্তে আপনার ওসর আছি। মানে ছত্তিশগড় বিষয়টি এইভাবে লো মণিদা, কারণ ছত্তিশগড়ত আমি এক্সিট পল অনুসরি দেখিছিল 2018 এতিয়ালৈকে যথেষ্টখিনি উত্থান হয়েছে বিজেপির, নেক টু নেক ফাইট হব। কিন্তু ইমানখিনি আগবাড়ি যাব হঠাৎ তাক? হয় হয়, 2018 চনত 68 আসনত কংগ্রেস জিকিছিল, 15 বিজেপি। এইবার তারে 20 আসনতো যদি কংগ্রেস হারে তথাপিও সরকার গঠন করার সম্ভাবনা আছিল। আর পুয়া যেতিয়া কাউন্টিং আরম্ভ হল তেতিয়া সেই দিকতে গই আছিল ফলাফল। কিন্তু এতিয়ালকে পাঁচবার ট্রেন্ড সলনি হয়েছে, পাঁচবার। যদি কিবা আকর্ষণীয় বলি কয়, ক্রিকেটতকেও আকর্ষণীয় হয়েছে এইবারের লোকসভার যে সেমিফাইনাল, এইবার আটাইতকৈ আকর্ষণীয় খেল দেখুৱাইছে ছত্তিশগড়ে। আর সেভাবে মই আপোনাৰ ওচৰলৈ ছত্তিশগড় প্রসঙ্গটো লৈ আহিছিলোঁ, কাৰণ ছত্তিশগড় ইমান আকর্ষণীয় হৈ পৰিছে। আমি যদি এমপির কথা কো, মধ্যপ্রদেশের যদি কথা কো, তেতিয়াহলে তাত দেখিবলৈ পোৱা গৈছিল আপোনাৰ হিয়া এটা, আমি এটা পরিষ্কার ছবি, নেক টু নেক ফাইট হব। তাতো বিজেপি একে ধরনের দেখিবলৈ পোৱা গল। রাজস্থানের প্রসঙ্গ এইভাবেই নানো, কারণ রাজস্থানের একটা পরম্পরা আছে, সেই অনুপাতে ভালু খাওয়া দেখিবলৈ পোৱা গৈছে। কিন্তু আপুনি কোৱাৰ দৰে খেলতকৈ রোমাঞ্চকর এতিয়া ছত্তিশগড়? খেলতকৈ রোমাঞ্চকর ছত্তিশগড়। মধ্যপ্রদেশত এবার সিঙ্গল হ্যান্ডেডলি কমলনাথে লৈ গৈছিল, কিন্তু কমলনাথে শেষ রক্ষা করিব নোৱাৰিলে, বোধ হয় নোৱাৰিব। ট্রেন্ড অলরেডি সেট হৈ গৈছে। ইয়াতকে বিশেষ পার্থক্য বা ব্যতিক্রম আর নহব। মধ্যপ্রদেশ, রাজস্থান অলরেডি কংগ্রেসের হাতের গোল, ছত্তিশগড়ও অলমোস্ট গোল বলে কব লাগিব। কিন্তু উলট ফের করলে তেলেঙ্গানাত অভাবনীয় বিজয় বলে কব লাগিব। টিআরএসের হাতের দখল করে আনিছে বিজেপিয়ে, বর বেশি সুবিধা করব নোৱাৰিলে। তেলেঙ্গানার রিজাল্টে কিন্তু এটা কথা, দক্ষিণত বিজেপি অলমোস্ট সুবিধা গ্রাউন্ড করব নোৱাৰিব যেন ধারণা হয়েছে। আর এতিয়ালৈকে দেখিবলৈ পোৱা গৈছে তেনেকুৱা ধরনের এটা এখন ছবি দেখিবলৈ পোৱা গৈছে, বৰ বিশেষ এটা। আমি এই মুহূর্তে কৈছো যে কংগ্রেসের কথা কৈছো, সংখ্যাগরিষ্ঠতা লাভ কৰি যোৱাৰ পথত আচলতে তেলেঙ্গানার প্রসঙ্গ আমি ইতিমধ্যে কৈছোৱে, বা পরাগমণি আদিত্য ইতিমধ্যে কৈছে কেনেকৈ তাত সকলোখিনি সাজু হৈ আছে। কিন্তু মধ্যপ্রদেশের কথা আমি কৈছো যে কংগ্রেসের ওপর সেই বিশ্বাসখিনি আচলতে রাইজর নোহোৱা হৈ গল, কারণ মাজত এবার বিসম্বাদ হল, মাজত তেওঁলোকর বিশ্বাসঘাতকতা কারবার, তারপর শিবরাজ সিং চৌহান। গতিকে এই গোটেইখিনি যেতিয়া ভাবা যায় তেতিয়া তাত দেখিবলৈ পোৱা গৈছে যে রাইজর সেইখিনি বিশ্বাস যেন কংগ্রেসের পৰা উঠিল। আৰু এটা পুনৰ আমি যদি মধ্যপ্রদেশে আহোঁ, যে প্রতিষ্ঠান বিরোধী কথা কৈ থকা হৈছে, কিন্তু সেই ধৰে কাম নকৰিলে। মধ্যপ্রদেশের কথা কৈছো, আপোনাৰ ওচৰলৈ আহিছো, 3+1 হৈ আছে তপন। ডেফিনেটলি বিজেপির কারণে ভাল এই নির্বাচনটি এতিয়ালৈকে, কারণ তেওঁলোকে বিশেষকৈ ছত্তিশগড়ত কামবেক কৰিছে। ছত্তিশগড় গঠন হওয়ার পৰাই বিজেপি শাসনত আছিল, কিন্তু যোৱাবাৰ ছত্তিশগড় বিজেপি হেৰাবলগা হল। কিন্তু এবাৰ ছত্তিশগড়ত বিজেপি কামবেক করার যথেষ্ট থল আছে, আর এই যিটো এতিয়া লিডিং ট্রেন্ড চলি আছে, সেইমতে ছত্তিশগড়ত বিজেপির শাসন আহিব, বিজেপি সরকারলে আহিব। কিন্তু মধ্যপ্রদেশত যি ধরনে কৈ থকা হৈছিল শিবরাজ সিং চৌহান আঁতৰি যাব নেকি, কংগ্রেস আহিব নেকি আগৰ দৰে, কিন্তু মধ্যপ্রদেশত কংগ্রেসক এবার যিটো একদম ডেসিমেটেড কৰি দিয়া বুলি কয়, বিধ্বস্ত কৰি দিছে বিজেপিয়ে। 150ৰো অধিক আসনত তেতিয়ালৈকে বিজেপিয়ে লিড লৈ আছে, আৰু মামা বুলি যি পরিচিত অসমত, যেনেকৈ হিমন্ত বিশ্ব শর্মা মামা, তেনেকে মধ্যপ্রদেশের মামা শিবরাজ সিং চৌহানের নেতৃত্বত এতিয়া হাগিন সকলে মামা সম্পূর্ণরূপে এটা ডাঙর উপহার দিবলে আগবাড়িছে মধ্যপ্রদেশত। বিশেষকৈ কন্যা ভাগিন সকলে যি লাডলি বেহেনা আসনি আছিলে, সেই আসনির পরিপ্রেক্ষিতত মধ্যপ্রদেশত যথেষ্ট বিজেপির উত্থান হয়েছে, 150ৰো অধিক আসনত এতিয়ালৈকে আগবাঢ়ি আছে। তেলেঙ্গানাত বিআরএসৰ পরাজয় হওয়াটো প্রায় নিশ্চিত হয়েছে বর্তমানলৈকে যিটো ট্রেন্ড। তেলেঙ্গানা যেতিয়া গঠন হয়েছিলে 2009 চনত, তেতিয়াৰ পৰাই বিআরএস তাতে শাসনত আছিলে, কেসিআরও শাসনত আছিলে, তিনিবাৰ কন্টিনিউ মুখ্যমন্ত্রী হয়েছে, কন্যাও এবার নির্বাচনী যুঁজত আছে। কিন্তু তেলেঙ্গানাত কংগ্রেস কামবেক করেছে, আর কংগ্রেসের কারণে এটা একটা ভাল খবর। তেলেঙ্গানা আজি এই মুহূর্তে মই বৰ বেছি